गुड आफ्टरनून फ्रेंड्स, लेट अस दिस टाइम डिस्कस अबाउट डिफरेंट एस्पेक्ट्स ऑफ मंथली रिपोर्टिंग बाय ए फील्ड स्टाफ। आज आम एक फील्ड स्टाफ रो मंथली रिपोर्टिंग उपरे टिके डिस्कशन करें। ता माने कौन आपण फील्ड रे काम करुछंती, गोटे मास भितरे आपण इंडिविजुअली जहाँ जहाँ काम करिसंती आपण को इमीडिएट बॉस को रिपोर्ट करिवे। तो एटा को आमे बेसिकली कहूँ मंथली रिपोर्टिंग बाय द कंसर्न फील्ड स्टाफ। इज इट क्लियर? अगेन, आपण जितेबेले गोटे इंटरनेशनल ऑर्गेनाइजेशन बा बड़े बड़ ऑर्गेनाइजेशन रे काम करिवे, इमीडिएटली यू मे नॉट बी वर्किंग एज ए प्रोजेक्ट मैनेजर, यू मे बी वर्किंग एज ए फील्ड स्टाफ। So if you are working as a field staff, you need to submit a monthly report or monthly reporting to your immediate boss. So today we'll discuss what are the contents coming under the monthly reporting submitted by field staff by field staff to his immediate boss. Is it clear? শুনতো তাহলে এই আর ফর্মাট উপরে আজ আমি ডিসকশন করিবা। ক্লিয়ার? তেমন ফার্স্ট উপরে মেনশন করন্তু মন্থলি রিপোর্টিং, তার হলা হেডিং হলা, তা জাস্ট তলে লিখন্তু ফর দি মন্থ অফ জুন হলা কি জুলাই হলা কি আগস্ট, এটা ব্র্যাকেট ভিতরে রাখন্তু তার তলে। এপটে আপ রাইট হ্যান্ড সাইডে লিখন্তু সাবমিটেড বাই, আপনক না লিখন্তু। ক্লিয়ার? এইটা রহুছে বেসিকালি হেডিংস। এবে আসিবা যে ফর্মাট কো আসিবা। ফর্মাট রে মুখ্যত উইল বি মেকিং থ্রি কলমস। ক্লিয়ার? ফার্স্ট কলম রে মেনশন করিবা ডেট, সেকেন্ড কলম রে মেনশন করিবা ভেনু, থার্ড কলম রে মেনশন করিবা অ্যাক্টিভিটিস। তা মানে কোন আপন কোউ দিন কোউ জাগারে কি কাম করিথিলে এবং 30 দিন ভিতরে কোউ কোউ দিন কোউ কোউ জায়গায় কোন কোন করিছন্তি তাকো নেইকিরি গটিয়ে রিপোর্টিং বা গোটে মন্থলি রিপোর্টিং আপন ইমিডিয়েট বস কো সাবমিট করিবে। ইজ ইট ক্লিয়ার? এইটা রইলা বেসিক্স। এবে স্পষ্ট হবা যে গোটে ফিল্ড স্টাফ গোটে মাসে ভিতরে এক্সাক্টলি কোন কোন করি পারে। ক্লিয়ার? শুনন্তু এবে বুঝিয়া পড়ে আপন যো প্রজেক্ট রে কাম করছেন, ফর এক্সাম্পল উমেন এম্পাওয়ারমেন্ট থ্রু সেলফ হেল্প গ্রুপস উপরে কাম করছেন, তো আপনকর বেসিক অ্যাক্টিভিটিস গুড়া কোন হবো না, এমতি হই পারে এসএজি ফর্মেশন কামরে আপন ইনভলভ আসি পারন্তি, কিংবা এসএজি ফর্মেশন করি সালা পরে তাকু স্ট্রেন্থেনিং করা যিবা কামরে বি আপন ইনভলভ হই পারন্তি, কিংবা এসএজি তৈরি করি সালা পরে বেসিক্যালি তাঙ্কর রিপোর্টস বা রেকর্ড মেন্টেনেন্স কামরে বি আপন তাঙ্কু হেল্প করি পারন্তি, কিংবা তাঙ্কু কোনোসি গোটে অ্যাওয়ারনেস বেসড অ্যাক্টিভিটি রে বি আপন সে কামরে বি নিজকে ইনভলভ করি পারন্তি। তা মানে কোন আপনকর কোন কোন অ্যাক্টিভিটি সব বেসিক্যালি আসিব তাকে ভালো ভাবে বুঝিবার আছে। তা ছড়া আউ কোন করি পারন্তি না, এমতি বি আসি পারে আপন অফিস রে বি বসিকিরি রিপোর্ট কিছি করি পারন্তি, কিংবা আপন কিছি দিন ছুটি রে বি ঘরে আপন রহি পারন্তি। বুঝি হউছি? তা মানে কোন 30 ডেজ ভিতরে হোয়াট কুড বি দ্য পসিবিলিটিস সেটা কো আগে আমি টিকে ডিসকশন ভিতর কো আনিবা। ইজ ইট ক্লিয়ার? তাহলে এবে আসন্তু, মু ফার্স্ট মেনশন করিছি কোন ডেট, সেকেন্ড মেনশন কলি ভেনু, থার্ড মেনশন কলি কোন অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? ফর এক্সাম্পল আপন থার্ড অর থার্ড অফ জুলাই রে আপন সেটি গোটে এসএজি ফর্মেশন কামরে ইনভলভ অছন্তি, তাহলে ভেনুটা কোড লিখিবে না যো গাঁ কো আপন আসছন্তি বা সে এক্সাক্ট প্লেসটা কো মেনশন করন্তু। এপট রহিলা ডেট রখিলে থার্ড জুলাই মেনশন কলে, এপট রখিলে অমক ভিলেজ অমক পঞ্চায়েত অমক ব্লক এটা তেলা ভেনু, অ্যাক্টিভিটি কোন না এসএজি ফর্মেশন, এসএজি ফর্মেশন কামরে আপন ইনভলভ হইতলে। সিমিলারলি নেক্সট ডে রে আপন যাহা করিছন্তি কোউঠি করিছন্তি কোন করিছন্তি এই হিসাবরে আপন টোটাল মাসটা যাঙ্ক আপনকু রিপোর্টিং করিবাকু পড়িব। তো এইটি মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ
There are four things. First thing is, you may be involved in SHG formation. Mugre SHG ku neikiri, gote ma project kora jauchi, taku dekhi ki mu discussion taku contextualize koruchi. SHG formation kamore gote field worker involvement ashi pare tar. Second kamo kon SHG ku strengthening kamore se involve hoi pare. Third kamo kon na SHG re record maintenance kamore bhi se involve होई पारे। फोर्थ कौन ना SHG पाई किसी गवर्नमेंट जहाँ जा प्रोग्राम सोचे ताकू नहीं कि किसी अवेयरनेस कार्यक्रम करा जाए पर से थिरे भी सी इन्वॉल्व होई पत्ता माने कौन प्रोजेक्ट रे बस प्रपोजल रे जो जो एक्टिविटीज गुड़ा बेसिकली फील्ड लेवल रे होबा पाई प्लानिंग करा जाई छी से काम रे से इन्वॉल्व होई पारे। ता बाद कौन होई पारे ना से ऑफिस रे भी आसी पारे। ऑफिस रे आसी कि से कौन करिवो ना जहाँ जहाँ काम करुच्छे ताकू पुणि लिखिब सेटा भी गोटे प्रकार एक्टिविटी रिपोर्ट राइटिंग भी काम रे भी से ऑफिस रे बसी पारे तो नेडी भेनुटा कोन हिजो ना ऑफिस आउ कोन करि पारे ना से किछि दिन लीव रे भी आसी पारे सो दैट थिंग यू कैन आल्सो मेंशन सो इन दिस वे एज ए फील्ड वर्कर यू नीड टू फिल ऑफ 30 डेज ऑफ एक्टिविटीज यू नीड टू फिल ऑफ कंसर्न वेनु You need to fill off concern dates. Is it clear? So, ita lekhi sala pore apno apnonkor immediate boss ko submit karibe. Se boss kon karibo na jetiko field staffs ho achhi samasto report ko anibo. Taku gote se compiled koribo. Kaina ei guda houchi ta pai kono mane vital data jaha ko base korikiri se kon banibo monthly progress report se taiyari koribo. To apnonkor report houchi most what I say vital part of his monthly progress report to apanko report ku se compile karibo pa taku se nei kiri kon karibo taku se base karikiri ote monthly progress report taiyari karibo so this was some sort of idea behind the monthly reporting made by a field staff and submitted to his immediate boss kan e report asila pore ta pore concern project manager gote monthly progress report mane kon eita thila kon se individual field worker ba field staff ro kaam thila to jete field staff thibe samastankar activities report ko dekhila pore concern project manager से मास भितरे से प्रोजेक्ट रे जहा जहा डेवलपमेंट है छि ताको नै करी से कोन बनेबो monthly progress report so in some other videos we will exclusively discuss different aspects of monthly project progress report or monthly progress report submitted by an NGO to the funding agencies is it clear so if you have got some elements of doubt you can ask me And we hope we are moving in a systematic manner through these videos. We will be also completing the second module. After second module is over, we can switch over to the third module. And third module is about fundraising tools. So, ultimately, I must say, have a good day.